हेलो फ्रेंड्स, वेलकम टू पिथास किचन। आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी गरम गरम भातेर साथे जीफे जल आना एकटा रेसिपी आपनादेर साथे शेयर करब। आज के रेसिपी पेंयाज पोस्त। चलुन देखे नेवा जाक कि कि इनग्रेडियंट्स लागछे। एबार प्रसिडियर देखे नेब। फ्राइंग पैने सर्षे तेल दिलाम। तेल गरम हवार पर और मध्य गोटा जीरे फोड़न दिए दिलाम। एर पड़े टुकड़ो करे केटे रखा प्याज कुछ एर मध्य दिए दिलाम। आमी एखाने तीनटे बड़ो साइजेर प्याज नियेछि। प्याजेर कलर गोल्डन ब्राउन हवा अब्दि इटाके मीडियम फ्लेमे भालो करे भेजे निते हबे। दैनन्दिन जीवने आम्रा पोस्त दिए नाना रकमेर खाबार खेये थाकि। पेंयाज पोस्त किन्तु तादेर मध्ये अन्यतम सुस्वादु एकटा रेसिपी। गरम गरम भातेर साथे एर स्वाद किन्तु अपूर्व लागे। एबार एर मध्ये एकटा काचा लंका कुचि आमि दिए दिलाम। दिए भालो करे नेड়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল। আপনারা যদি এর কালারটা সাদা রাখতে চান তাহলে এই স্টেপটা স্কিপ করে যাবেন। আমি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখানে দিয়েছি। এবার আমি এর মধ্যে বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম। পোস্ত বাটার সময় আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, একটা কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেবার পরে যে বাটিতে পোস্ত ছিল ওটাতেই আমি সামান্য জল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। ভালো করে কিছুক্ষণ নাড়ার পরে দেখা যাবে যে জলটা একদম শুকিয়ে যাচ্ছে। জলটা টেনে নিয়েছে। এরকম ভাবে আরো বেশ কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো। এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দেব। তার মানে আজকের এই রেসিপি একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটা আপনারা দেখলেন, আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এইরকম সুস্বাদু নিত্য নতুন রেসিপির লিঙ্ক পাওয়ার জন্য আমার চ্যানেল অর্থাৎ পিথাস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে লেটেস্ট রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটন প্রেস করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস রিলেটিভসদের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্ত। নেক্সট দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে ঠিক হাজির হয়ে যাব।
আপনারা সকলে ভালো থাকবেন, আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ।